নমস্কার, আমি অনিতা। অনিতার হেসেলে সবাইকে স্বাগত। আমি আজকের এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, নবরত্ন কোর্মা। ঠিক অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষভাবে নবরত্ন কোর্মা করে আজ আমি দেখাবো। এটা ভীষণই সুন্দর খেতে হয়। এটা লুচি, পরোটা, নান, ফ্রায়েড রাইস সবের সঙ্গেই খাওয়া যায়। তবে চলুন দেখিয়ে দিই কী কী লাগছে এবং কীভাবে রান্না করছি। নবরত্ন কোর্মা রান্না করার জন্যে আমি এখানে ৯ রকমের সবজি কেটে নিয়েছি। আমার লাল বেল পেপার, ইয়েলো বেল পেপার, সবুজ ক্যাপসিকাম, একটু গাজর এরকম টুকরো করে নিয়েছি, আলু একটা এরকম ডুমো ডুমো করে কেটেছি, কয়েকটা ফ্রেঞ্চ বিনস, আর আমি এখানে বেবি কর্নটা ব্যবহার করেছি, আর একটু কপি নিয়েছি। কপিটা আমি এরকমভাবে কেটে নিয়েছি ছোটো করে। আর পনির তো লাগবেই, পনিরও নিয়েছি। আমার এখানে 200 গ্রাম পনির আছে, আর অল্প একটু মটরশুঁটি। আমি দুটো বাটনা এখানে তৈরি করব। একটা হচ্ছে অল্প কয়েকটা কাজু, তার সঙ্গে কয়েকটা আলমন্ড বাদাম, আর 1 চামচ পোস্ত, এইটা আমি বাটবো। আর একটা বড় টমেটো, তার সঙ্গে 1 ইঞ্চি পরিমাণ আদা, আর 2টো কাঁচা লঙ্কা, এটা আমি বেটে নেব। তারপরে রান্না করার সময় আরও কী কী দিতে লাগবে আমি তখন দেখিয়ে দেব। আগে আমি মশলাগুলো করে নিই, তারপর আমি রান্না করব। প্রথমে আমি গ্যাস জ্বেলে একটা পাত্র বসিয়ে তাতে একটু জল দিয়েছি। কয়েকটা সবজি আমি এই জলে একটু ভাপিয়ে নেব। প্রথমে কপিগুলো দিলাম, ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার বাদ দিয়ে বাকিগুলো আমি সব এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সঙ্গে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এবারেতে একটু চিনি দিলাম অল্প পরিমাণে। আর অল্প একটু নুন দিয়ে দিলাম। প্রথমে গ্যাস জ্বেলে আমি একটা কড়াই বসিয়ে তাতে একটু সাদা তেল দিয়েছি। অল্প কিছু কিশমিস আর কাজু আমি এই তেলে ভেজে নেব। আগে আমি কাজুগুলো দিলাম, এরপর আমি কিশমিসটা দেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, আমি এটা তেল থেকে তুলে নিচ্ছি। এবার একই তেলে আমি পনিরগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, তবে একটু লাল রং ধরলেই আমি এটা তুলে নেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে আমি এই বেল পেপার আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা একটু অল্প তেলে একটু ভেজে ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, অল্প একটু নেড়ে আমি রেখে দেব। আমার সবজিগুলো সব ভাপানো হয়ে গেছে। এবারে এগুলো এই বেল পেপারের ওপরে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো একটু নেড়ে নিচ্ছি। অল্প একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে আমি এটা ছড়িয়ে রাখছি। রেখে এই কড়াটা আমার ছোটো, তাই আমি অন্য একটা কড়া বসিয়ে দিলাম। এবার একটু ঘি আর সাদা তেল আমি
কড়াইতে দিয়ে দিলাম। এবার আমি ফোড়ন হিসেবে দুটো তেজপাতা দিলাম, এক টুকরো দারচিনি দিলাম, চার পাঁচটা লবঙ্গ দিলাম, তিনটে ছোট এলাচ আর একটা বড় এলাচ দিয়ে দিলাম, আর অল্প একটু জিরে দিলাম, সঙ্গে একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি প্রথমে এই টমেটো বাটাটা এর মধ্যে আমি ছোট চামচের এক চামচ জিরের গুঁড়ো দিলাম, এক চামচ ধনের গুঁড়ো দিলাম। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব আমি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এর মধ্যে যে মশলা যে সবজিগুলো কষে রেখে দিয়েছিলাম সেটা ঢেলে দেব। নুনটা আমি বুঝিয়ে দিচ্ছি, কারণ আমি সবজিগুলো নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, আর এক চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। পোস্ত আর বাদাম বেটে রেখেছিলাম সেইটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আর সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আর একটু দুধ দিলাম। আমি কিন্তু আর কোনো ঝাল এর মধ্যে ব্যবহার করছি না, কারণ এটা ঝাল ভালো লাগে না। এবার ভাজা পনির ও কাজু কিশমিশ সব দিয়ে দিলাম। এবার আমি একটা ঢাকা দিয়ে গ্যাসটা একটু কমিয়ে এটা 5 মিনিট ফুটতে দিলাম। এবার আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। সমস্ত সবজিও আমার সিদ্ধ হয়ে গেছে। অল্প একটু কসুরি মেথি আমি হাতে গুঁড়ো করে এর উপরে দিয়ে দিলাম। আর অল্প একটু গরম মশলার গুঁড়ো আমি এর উপরে ছড়িয়ে দিলাম। আর ঘি আমি আগেই দিয়েছি, সুতরাং আর ঘি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে আপনারা যদি মনে করেন দিলে ভালো লাগবে তাহলে দিতে পারেন। এবার আমি এটা ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো এবং 2-3 মিনিট আমি এরমভাবে রেখে দেব। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি নবরত্ন কোরমা। আপনারাও ঠিক এইভাবে এটা বাড়িতে তৈরি করে দেখবেন এটা কেমন সুন্দর খেতে হয়, ভীষণ ভীষণ সুন্দর খেতে হয়, তেমনি সুন্দর এটা দেখতেও হয়। তাহলে আমার এই পদ্ধতি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাকে লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন এটা কেমন খেতে হয়েছে। তাহলে আজকের এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে এলে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।